আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত দিদি ভাই ও বোন, আসুন ইসলামকে জানি জিজ্ঞাসার মাধ্যমে। বিশতম পর্ব, 80তম প্রশ্ন। মুসলিম ব্যক্তি যখন জিনায় লিপ্ত হয়ে যায় তখন কি তার ইমান থাকে? প্রশ্ন করেছেন আবদুল্লাহ রংপুর থেকে। উত্তর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাকারী যখন জিনায় লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না, মদ পানকারী যখন মদ পানে লিপ্ত হয়ে যায় তখন সে মুমিন থাকে না, চোর যখন চুরি করতে লিপ্ত হয়ে যায় তখন সে মুমিন থাকে না, আর লুটতরাজ ও ছিনতাইকারী যখন লুটতরাজ ও ছিনতাই করে এবং লোকজন তার দিকে চোখ তুলে তাকায় তখন সে মুমিন থাকে না। ইবনে মাজা, হাদিস 3936। অতএব বোঝা যায় যে যখন কোনো মুসলিম ব্যক্তি জিনায় লিপ্ত হয়ে যায় তখন তার ইমান থাকে না। 81তম প্রশ্ন, আদম আলাইহিস সালাম এর উচ্চতা কত ছিল? সম্মানিত দিনী ভাই ও বোন, উক্ত প্রশ্নের উত্তর কি হবে তা কমেন্ট বক্সের ভিতর জানিয়ে দিন। সম্মানিত দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের কাছে শেয়ার করুন। আর যদি আপনি আগেই সাবস্ক্রাইব করেছেন তাহলে জাযাকাল্লাহু খায়রান। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي